ফুটো হচ্ছে উন্নয়নের ফানুস, ডাবল ইঞ্জিনে বিপর্যস্ত জনজীবন। গ্রাম থেকে শহর প্রত্যেক জায়গায় একই অবস্থা। এমনই ঘটনা এবার প্রকাশ্যে এলো ঋষিমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর সোনাইছড়ি থেকে। জানা যায়, উত্তর সোনাইছড়ি থেকে দাসপাড়া হয়ে মাইছড়া যাওয়ার একমাত্র রাস্তাটিতে ইটসলিং হলেও দীর্ঘ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। তাই রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকার পরিবর্তনের পরেও এলাকাবাসী স্থানীয় নেতৃত্বদের কাছে বারবার রাস্তাটি নিয়ে দাবি করার পরও হেলদোল নেই প্রশাসনের। তাই এই রাস্তা দিয়ে চলাচল করতে এলাকাবাসীদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তার দুধারে অনেক লোকের বসবাস, স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আধুনিক রাস্তা না হওয়ার কারণে কোনো রকমের যানবাহন এখানে চলাচল করতে পারে না। অসুস্থ রোগীকে নিয়ে আসতেও রোগীর আত্মীয় পরিজনদের সমস্যায় পড়তে হয়, আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠছেন এলাকার মানুষ। প্রত্যেকে দাবি করছেন স্থানীয় নেতৃত্ব এবং পঞ্চায়েত ব্লক থেকে আরম্ভ করে প্রতিটি প্রশাসনের কাছে প্রত্যেকের দাবি, দ্রুত এই রাস্তা সারাই না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন যাবেন কিংবা পথ অবরোধ করতেও বাধ্য হবেন। এখন দেখার বিষয় কবে নাগাদ প্রশাসন এই রাস্তা সংস্কারের বিষয়ে নজর দেন। পঞ্চায়েত থেকে এক বছর কাজ করে দিচ্ছে, গেছেবার বর্ষার সময় পুরো রাস্তা ভেঙে গেছে। তারপর আমরা পঞ্চায়েত প্রতিনিধিদের জানাইছি, তারা কোনো এটার পদক্ষেপ নেয় না। আমরা এখানে আমরা গ্রামে প্রায় 8-10 পরিবার আছি, এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করে। তারপরে দুইটা অটো আছে, একটা মালগাড়ি আছে, এদিকে যাইতে অনেক অসুবিধা হয়। তারপরে গ্রামের মানুষেরাও পঞ্চায়েতে যায় জানাইছি, জানাবার পরও তারা কোনো পদক্ষেপ নেয় না, এভাবে চলতে আসে। এর তো যাই আসিলো গেছেবার, বিগত এক বছর হয়েছে, এক বছরের মধ্যে বেশি সমস্যা গেছেবার বর্ষার সময় পুরো রাস্তা ভেঙে গেছে। এখন বিদ্যালয় কোনো কারো কোনো ইয়ে নেই। এখন আমরা আমাদের প্রতিনিধিদের আবারও জানাবো, দেখি তারা কী করে। গেছেবার বর্ষা ভেঙে গেছিলো, আগে তো মোটামুটি ছিল মানে যাওয়া আসার মতো, এখন আর যাওয়া আসার মতো কোনো ব্যবস্থাই নেই। এই রাস্তা মানে কই থেকে কই যেতে পারে? কাশিবাড়ি ফিজ রোডের তো ওইদিকে মাইছড়া যে মেইন রোডে ফিজ রোড ওইটা পর্যন্ত 1 কিলোমিটার পর্যন্ত, এটা পুরাটা রাস্তা এরকম। রাস্তাটা কি মানে আগে এই অবস্থা ছিল? আগে কিছুটা ছিল, ভালো ছিল, এখন তো আর চলার মতো পজিশন নাই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।